এই বিষয়গুলোকে খেয়াল রেখে আমরা বাচ্চাদের জন্য ডাইপার সিলেক্ট করতে পারি যে ডাইপারে যে ওপরে পাতলা কাপড়টা ফেটে একদম জেলগুলো বাইরে বেরিয়ে গেছে পুরো ডাইপার যেখানে পড়ানো হয়েছে সেই জায়গায় চারপাশে লেগে রয়েছে কোনো দিনই আমার ছেলের ডাইপার অঞ্চলে কোনো রকম র্যাশ হয়নি কোনো রকম ইচিং হয়নি হ্যালো ভিউয়ার্স লেস টেক্যাপর চ্যানেল আমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বেবিদেরকে কম বেশি ডাইপার পরিয়ে থাকি ডাইপার পড়ানো সময় ভালো বা ভালো নয় এই বিষয়ে আমরা অনেক কিছুই জানি অনেক কিছু জেনেওছি তারপরেও কিন্তু আমরা বেবিদেরকে ডায়পার পরিয়ে থাকি বিভিন্ন রকম সুবিধের জন্যই আমরা ডাইপারটাকে চুজ করি বাচ্চাদের পড়ানোর জন্য কেউ কেউ হয়তো সারাদিন ধরে বাচ্চাকে ডাইপার পরে থাকেন আবার কেউ কেউ হয়তো বেবিরা একটু বড় হয়ে গেছে তো সেক্ষেত্রে শুধুমাত্র রাত্রেই ডাইপার পরে থাকেন আবার কখনো এরকমও হয় যে কেউ কেউ শুধুমাত্র বাইরে যখন বাচ্চাকে নিয়ে বেরোন তখনই বাচ্চাকে ডাইপার পড়ান মোট কথা ডাইপার আমরা কম বেশি সবাই বাচ্চাদেরকে পড়ে থাকি এবার কোন ডাইপারটা বা কী ধরনের ডাইপারটা বাচ্চাদের জন্য ভালো সে ব্যাপারে যদি আমাদের ধারণা থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকেও ভালো রাখতে পারবো বাচ্চারা ভালো থাকবে ফ্রেশ বোধ করবে ওরা ভালো ফিল করবে এবং সাথে সাথে পয়সাটা আমরা যে জায়গায় ইনভেস্ট করছি যে ডাইপারটা কেনার জন্য করছি সেই ইনভেস্টমেন্টটাও ঠিকঠাক হবে তো চলে বা তোমাদের সাথে না করে শেয়ার করি যে বাচ্চাদের জন্য কোন ডাইপারটা বেস্ট হতে পারে বা ডাইপার কেনার সময় আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি দেখো ডায়পারের বেশ কিছু ভালো দিক আছে বেশ কিছু খারাপ দিক আছে সব কিছু জেনেও বিভিন্ন রকম সুবিধের জন্যই আমরা বাচ্চাদেরকে ডাইপার পরিয়ে থাকি এবার একটা ডাইপার বাচ্চাদের জন্য বেস্ট হতে পারে যদি দুটো বিষয় আমরা লক্ষ্য করতে পারি এক হচ্ছে ডাইপারের কোয়ালিটি এবং দুই হচ্ছে সেই ডাইপারটাকে আমরা কিভাবে মেনটেন করে পড়াচ্ছি তার উপরে এই দুটো বিষয় যদি একদম ঠিকঠাক হয় তো সেক্ষেত্রে সেই ডাইপারটা সেই বাচ্চাটির ক্ষেত্রে বেস্ট ডাইপার হতে পারে তো ফার্স্টে বলি ডাইপারের কোয়ালিটির কথা তো দেখো যখন আমরা ডাইপার কিনবো বাচ্চার জন্য তখন চেষ্টা করবে প্যান্ট টাইপের যে ডাইপারগুলো হয় মানে প্যান্টের মতন করে পরানো হয় সেই ধরনের ডাইপার কিনতে কারণ অনেক ডাইপার আছে যেগুলোকে এরমভাবে বেঁধে দেওয়া হয় ভাঁজ করে বেঁধে দেওয়া হয় ফোল্ড করে দেওয়া হয় বা ভেলক্রো লাগানো থাকে সেই ধরনের ডাইপারগুলোতে কি সমস্যা হয় লিক করে যাওয়ার মানে যেগুলোতে এরকমভাবে বেঁধে দেওয়া হয় বা ভেলক্রো লাগানো থাকে সেই ধরনের ডাইপারগুলোতে অনেক সময় না লিক করে যায় ইউরিনটা লিক করে যায় ঠিক মতন ফিটিংস হয় না লিক করে যায় এছাড়া ওই যে বেঁধে দেওয়া হোক বা যে ভেলক্রোগুলো থাকে সেগুলো অনেক সময় একটু শক্ত টাইপের হয় মানে একটু হার্ড হয় এবং বাচ্চার পেটের ওপরে বা কোমরে একটু চাপ ফেলতে পারে এই কারণে ভেলক্রো দেওয়া বা এরমভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়া টাইপের যে বা বেঁধে দেওয়া টাইপের যে ডাইপারগুলো হয় তার তুলনায় কিন্তু প্যান্ট টাইপের যে ডাইপারগুলো পাওয়া যায় সেগুলো অনেকটাই ভালো তবে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে ওদের একদম তো পা ছোট্ট ছোট্ট হয় নরম নরম হয় এবং ওদেরকে ধরতেও আমরা খুব একটা মানে খুব আমাদের ভয় লাগে তো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে যে ওদের এরকম প্যান্ট টাইপের ডাইপারগুলো পড়ানোটা সহজ নয় ওদের পা ধরে ধরে এরকম প্যান্ট টাইপের ডাইপার পরানোটা একটু রিস্কের হয়ে যায় এবং ওদের ইলাস্টিকটা চাপও পড়তে পারে সেই কারণে শুধুমাত্র নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কিন্তু এরকম ভেলক্রো দেওয়া বা এরকম ফিতে দিয়ে আটকে দেওয়া টাইপের ডাইপারগুলো পরানো যেতে পারে কারণ ওটা আমরা ওদের কোমর বুঝে অ্যাডজাস্ট করে পড়াতে পারি হ্যাঁ তো ওদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডাইপার পরানো যেতে পারে এবার বলি ইলাস্টিকের কথা তো নর্মালি যখন প্যান্ট টাইপের ডাইপার কেনা হচ্ছে সেক্ষেত্রে তার ইলাস্টিকটা যেন সফট হয় এটা আমাদের অব অবশ্যই দেখা উচিত ইলাস্টিক যদি হার্ড হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কোমরে চাপ পড়বে তাই হাতে ধরে দেখতে হবে যে ইলাস্টিকটা একদম নরম কিনা আমরা যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে মামি পোকো প্যান্টের প্রিমিয়াম ডাইপারটা তো ওটার ইলাস্টিকটা ভীষণ ভালো এত সফট এত নরম যে আমাদের ভীষণ ভালো লেগেছে তো ওই ধরনের ইলাস্টিক মানে যেটা খুব সফট টাইপের হবে সেই ধরনের ইলাস্টিক দেওয়া প্যান্ট ডাইপার কিন্তু আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি তো এভাবে যখন তোমরা প্যান্ট টাইপের ডাইপার কিনবে একটু দেখে নেবে ইলাস্টিকের সাইজটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা আর ইলাস্টিকটা সফট টাইপের কিনা হ্যাঁ এরপরে ডাইপার কেনার সময় যে ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ডাইপারের যেটা মেন বৈশিষ্ট্য ইউরিন অ্যাবজর্ব করার ক্ষমতা সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত দেখো যে কোনো ব্র্যান্ডের ডাইপার কেন না কেন হাগিজ বলো বা প্যাম্পার্স বলো বা মামি পোকো প্যান্টস বলো বা মামার বলো যাই বলো না কেন যে কোনো কোম্পানি কিন্তু বিভিন্ন টাইপের ডাইপার বানিয়ে থাকে হ্যাঁ তো তাদের মধ্যে নর্মাল টাইপের কিছু ডাইপার হয় আর কিছু ডাইপার হয় একটু ওখানে প্রিমিয়াম রেঞ্জের মানে একটু দামি একটু ভালো টাইপের তো সবসময় মনে রাখবে নর্মাল যে ক্যাটাগরি ডাইপারগুলো বানায় কোম্পানিরা তার তুলনায় একটু দামি একটু প্রিমিয়াম টাইপের যে ডাইপারগুলো হয় সেগুলোর অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বেশি থাকে একটু দামি ডাইপারগুলোতে কি হয় ইউরিনটাকে জেলে পরিণত করে দেয় এবং জেল হয়ে গিয়ে সেই ইউরিন ধরার যে ক্ষমতাটা সেটা অনেকক্ষণ পর্যন্ত থাকে অনেকক্ষণ পর্যন্ত ইউরিন অ্যাবজর্ব করতে পারে তো এই কারণে অ্যাবজর্ব করার ক্ষমতা যদি বেশি চাও সেক্ষেত্রে প্রিমিয়াম টাইপের মানে একটু দামি টাইপের যে কোনো কোম্পানির ডাইপার কিনতে পারো তাদের নর্মাল টাইপের যে রেঞ্জগুলো হয় ডাইপারের যে রেঞ্জগুলো আছে সেগুলোর ব্যবসার ক্ষমতা কিন্তু অতটা বেশি হয় না তো নর্মাল টাইপের ডাইপার কিন্তু আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মতন ম্যাক্সিমাম এরম টাইম পর্যন্ত পড়ানো যায় তার বেশি পড়ালে ফুল হয়ে যায় বাচ্চার অসুবিধা হয় আর একটু দামি টাইপের যে ডাইপারগুলো হয় যে কোনো কোম্পানির একটু হাই রেঞ্জে মানে একটু প্রিমিয়াম টাইপের যে ডাইপারগুলো হয় সেগুলোর ক্ষমতা মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পর্যন্তও হয় মানে আমি এমনও দেখেছি আমার ছেলেকে মামি পোকো প্যান্টের প্রিমিয়ামটা পরিয়ে যে পুরো রাতটাই কভার হয়ে যাচ্ছে যদিও এটা ডিপেন্ড করে যে কোন বেবির কত বয়স কতটা জল খায় কতটা পরিমাণে ইউরিন পাস করে তার উপরে এছাড়া যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডাইপারের সাইজ ডাইপার কেনার সময় এই ব্যাপারটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবার যখন তুমি ডাইপার বাচ্চার জন্য কিনতে যাবে তখন তোমার বাচ্চার যে ওজন সেটা তুমি জানোই তো নর্মালি কেজি দিয়ে মানে কত কেজি বাচ্চার ওজন সেটা দিয়ে লেখা থাকে সেই অনুযায়ী ইউরিন হওয়ার একটা ক্ষম পরিমাণ থাকে তো সেই মতন ডাইপারের অ্যাবজর্ব ক্ষমতাটাও হয় তো এই জন্য কত কেজি থেকে কত কেজি বাচ্চাদের জন্য ওই ডাইপারটা রয়েছে সেটা দেখে কেনা উচিত আরও কোনো প্যাকেটের গায়ে লেখা আছে চার কেজি থেকে সাত কেজির বাচ্চাদের জন্য এই ডাইপারের প্যাকেট যদি তোমার বাচ্চার ওজন ছ কেজি হয়ে থাকে বা পাঁচ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এই ধরনের যে এই যে চার কেজি থেকে সাত কেজি যে রেঞ্জটা দেওয়া আছে সেই ডাইপারটা কিনতে পারো মানে মনে রাখবে যে যত কেজি থেকে যত কেজি পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে তার মাঝামাঝি যদি তোমার বাচ্চার ওজন হয় তাহলে সেই ডাইপারটা তুমি তোমার বাচ্চার জন্য সিলেক্ট করতে পারো যদি তোমার বাচ্চার ওজন ওই যে ম্যাক্সিমাম লেভেলটা দেওয়া আছে তার কাছাকাছি হয় বা সেটাই হয় সেক্ষেত্রে তোমার ওই ডাইপারটা না কিনে তার পরের রেঞ্জের ডাইপারটা কেনা উচিত কারো তা না হলে হয় কি ব্যাপারটা ধরো তোমার বাচ্চার ওজন সাত কেজি আর এর গায়েও লেখা আছে সাত কেজি যখন বাচ্চা ইউরিন পাস করবে তখন ডাইপারটা কিন্তু ভর্তি হয়ে যাবে সেটা কিন্তু তোমার বাচ্চার কোমরে চাপ দেবে হ্যাঁ ডাইপারটা ফুল হয়ে গেলে কি হয় ডাইপারটা আরও টাইট হয়ে যায় তো তখন কিন্তু ইলাস্টিটা তোমার বাচ্চার গায়ে চাপ ফেলতে পারে মানে সবসময় মনে রাখবে ডাইপার কিনতে গিয়ে এত কেজি থেকে এত কেজি যেটা লেখা থাকবে তার মাঝামাঝি যেন তোমার বাচ্চার ওজন হয় তবে সেই ডাইপারটা তোমার বাচ্চা যখন ইউরিন পাস করবে সেটা ভর্তি হয়েও বাচ্চার স্কিনের ওপরে ইলাস্টিটা টাইট হয়ে বসে থাকবে না চাপ দেবে না হ্যাঁ তো এইভাবে ওজনটা ঠিক করে নিয়ে আমরা বাচ্চাদের জন্য ডাইপারের সাইজটা সিলেক্ট করতে পারি যে এক্সেল হবে না এল হবে না কি হবে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এইগুলো হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করে আমরা বাচ্চার জন্য একটা ভালো ডাইপার মোটামুটি সিলেক্ট করতে পারি এরপর আসি মেনটেনেন্সের কথা দেখো একটা ডাইপার যতই ভালো হোক না কেন যদি মেনটেন ঠিক করে না করা কিন্তু বাচ্চার নানা রকমের সমস্যা হতে পারে এবং এটা হয়েই থাকে বিশেষ করে ইউরিন ইনফেকশান র্যাশ হওয়ার মতন নানা রকম সমস্যা হয়ে থাকে বাচ্চাদের কুটকুট করে ইচিং হয় ছোটো 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 র্যাশ বেরিয়ে যায় ডাইপার যেখানে পড়ে আছে সেই অঞ্চলটা ঘেমে যায় এরকম নানা রকমের সমস্যা হয় যে জেলগুলো ডাইপারের ভেতরে থাকে সেই জেলগুলো বেরিয়ে আসে মানে এত দেরিতে পাল্টানো হচ্ছে দেখা যাচ্ছে ডাইপারের যে পাতলা কাপড়টা ফেটে একদম জেলগুলো বাইরে বেরিয়ে গেছে পুরো ডাইপার যেখানে জায়গায় লেগে রয়েছে তো এরকম নানান সমস্যা হতে পারে যদি করে না হয় বাচ্চাকে এই কারণে কিন্তু যখন বাচ্চাকে যে না কেন দিনে যতবারই পড়াও না কেন যখন ডাইপার একবার পাল্টাবে তখন সেই জায়গাটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে পরিষ্কার করে নেবে তারপর কিছুক্ষণ ওয়েট করো একটু ফাঁকা রাখো ওই অঞ্চলটাকে ঠিক আছে তারপরে একটা অ্যান্টি র্যাশ ক্রিম ভালো করে লাগিয়ে দাও লাগানোর পরে আর একটা নতুন পরিষ্কার ডাইপার পরাও এবার সেই ডাইপারটা পরেই বাচ্চাকে খাচ্ছো দুধ খাচ্ছো খাবার দাবার খাচ্ছো যাই খাওয়া না কেন একটু লক্ষ্য করতে থাকবে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা হয়ে গেলে সেটা ভর্তি হচ্ছে কিনা বা সেটা লিক করছে কিনা যদি লিক করে অবশ্যই পাল্টে দেবে যদি তার মধ্যে ফ্রেশ টাইপের মধ্যে বাচ্চা পটি করে দেয় অবশ্যই পাল্টে ফেলে দেবে যদি দেখা যায় হাত দিয়ে ফিল করতে পারো যে বেশ ভরে ভরে গেছে বা হলদে টাইপের হয়ে গেছে তখনও কিন্তু ওটা আর পড়াবে না ওটা সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে এবং একইভাবে ওই ডাইপারটা যখন ছাড়িয়ে ফেললে ভালো করে দিয়ে মুছিয়ে কিছুক্ষণ বাচ্চাকে ওইভাবেই ওপেন অবস্থায় রেখে দাও যাতে হাওয়াটা লাগতে পারে ওই স্কিনটা যাতে একটু বাতাসের টাচে আসে হ্যাঁ বাচ্চারা একটু ভালো ফিল করবে বাচ্চা তারপরে আবার একটা অ্যান্টিরাইস ক্রিম মাখিয়ে ভালো করে ডাইপার পরে দিতে পারো আমি আমার ছেলেকে ছোটোবেলায় প্রচুর ডাইপার পরেছি আস্তে আস্তে আমি কাপড়ের যে ডাইপারগুলো হয় সেগুলো রিউজেবেল ডাইপার সেগুলো পরিয়েছি মোটামুটি রাতের দিকে মাঝে সেজে ডাইপার পরে থাকি তাও প্যান্ট টাইপের ডাইপার এবং আমি প্রথম থেকে ডাইপার খুব মেনটেন করে পরিয়েছি বলে কোনো দিনই আমার ছেলের ডাইপার অঞ্চলে কোনো রকম র্যাশ হয়নি কোনো রকম ইচিং হয়নি কোনো রকম অন্য কোনো ধরনের সমস্যা বা ইউরিন ইনফেকশন মানে ডাইপার থেকে যেটা সমস্যা হয়ে থাকে ইউরিন ইনফেকশনের মতন কোনো সমস্যা কিচ্ছু হয়নি হুম তো মোটামুটি একটা ভালো ডাইপার এই সমস্ত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তোমার সাথে শেয়ার করলাম সেগুলো দেখে কিনে নিও এবং ভালো করে মেনটেন করে বাচ্চাকে পড়াতে পারো এতদিন পর্যন্ত আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে মামি পোকো প্যান্টসের নর্মাল টাইপের ডাইপারটাও মোটামুটি ঠিকঠাকই লেগেছে অন্য কোম্পানির তুলনায় এবং মামি পোকো প্যান্টের যে প্রিমিয়াম কোয়ালিটিটা হয় সেটা কিন্তু ভীষণই ভালো লেগেছে এবং অবভিয়াসলি আমি খুব মেনটেন করে পড়েছি বলে আমার কাছে এটার থেকে কোনো রকম কোনো সমস্যাই হয়নি তাই একটা ডাইপার যখন বাচ্চাকে পড়াবে সেটা অবশ্যই ভালো করে মেনটেন করে পড়িও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকে থ্যাংক ইউ